नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटी को दबाना मत भूलिए। हेलो बंधुरा, आमी अभिया, तुम्हारा देखो हमारे चैनल मैकेनिकल नॉलेज। हमारे चैनल के वीडियोगुलो यदि तुम्हारे भालो लगे थाके ताहले वीडियोगुलो के अवश्य लाइक कमेंट और शेयर करो और हमारे चैनल के सब्सक्राइब करो। आज जारा आगे थेके हमारे चैनल के सब्सक्राइब कर रेखेछेन तादेरके जानाई असंख्य धन्यवाद। तो आज के आमी तुम्हारे साथ कथा बोलबो 2020 जेक्सपो एडमिशन प्रोसेस बेपारे। जेक्सपोते किभाबे एडमिशन होबे एबं काउंसलिंग प्रोसेस किभाबे होबे समस्त डिटेल्स देबो ए वीडियोते। तो वीडियोटा अवश्य प्रथम थेके शेष पर्यंत स्किप ना करे देखते থাকো, তাহলে তোমরা 2020 জেক্সপো অ্যাডমিশন ব্যাপারে সমস্ত ডিটেইলসে জানতে পারবে যে এক্সামের কাউন্সেলিংটা কিভাবে হবে, পরীক্ষা তো হবে না, তারপরে তোমাদের কাউন্সেলিং প্রসেসটা বা অ্যাডমিশন প্রসেসটা কিভাবে সম্পূর্ণ হবে সমস্ত পদ্ধতি দেখতে পাবে এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো। তো চলো ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা দেখো, এখানে আমি চলে এসেছি আমার অফিসিয়ালি ওয়েবসাইটে এবং এখানে আমি তোমাদেরকে দেখাবো জেক্সপো 2020 কাউন্সেলিং প্রসেস ব্যাপারে। অর্থাৎ 2020 তে তো জেক্সপো এক্সাম হবে না, তার ভিত্তিতে কিভাবে তোমরা কাউন্সেলিং প্রসেস করবে এবং পলিটেকনিক কলেজে ভর্তি হবে সমস্ত ডিটেলস আমি দেব এখানে। তো দেখো এখানে কি লেখা আছে, জেক্সপো কাউন্সেলিং প্রসেস 2020, অর্থাৎ জেক্সপো কলেজে অর্থাৎ পলিটেকনিক কলেজে ভর্তির জন্য প্রসেসটা কি হবে 2020 তে। তো এখানে তোমাদের বলেছে দ্য কাউন্সেলিং প্রসেস কনসিস্ট অফ দ্য ফলোয়িং স্টেপ। তো এখানে তোমাদের ফলোয়িং স্টেপ দেওয়া আছে, সেই স্টেপগুলো অনুসারে তোমাদের কাউন্সেলিং প্রসেসটা হবে। তো তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। তো তোমাদের তো এই বছর পরীক্ষা হবে না, এর ফলে তোমাদের কতগুলো মেরিট লিস্ট বের করে দেবে মাধ্যমিকের এক্সাম, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে রেজাল্ট পেয়েছো তার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন। তো টেকনিক্যাল এডুকেশন তোমাদের মেরিট লিস্ট বের করে দেওয়ার পর তোমাদের তারপরের পদ্ধতি, কাউন্সেলিংয়ের পদ্ধতি হলো রেজিস্ট্রেশন পদ্ধতি, অর্থাৎ কাউন্সেলিংয়ের জন্য তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। তো ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রেজিস্টার ফর কাউন্সেলিং ফ্রম দ্য ওয়েবসাইট আফটার দ্য অ্যানাউন্সমেন্ট অফ রেজাল্ট, অর্থাৎ মেরিট লিস্ট বের করে দেওয়ার পর তোমাদের পরের স্টেপ হলো রেজিস্ট্রেশন পদ্ধতি, অর্থাৎ কাউন্সেলিংয়ে বসার জন্য তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন কীভাবে করবে, গো টু দ্য ওয়েবসাইট, ক্লিক অন দ্য নিউ রেজিস্ট্রেশন সেকশন, ফিল ইন এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড ইন্ডেক্স নাম্বার। তো তোমাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেবে এবং ইন্ডেক্স নাম্বার দিয়ে দেবে। ফর্ম ফিল আপের সময় তোমরা এনরোলমেন্ট নাম্বার পেয়েছো এবং ইন্ডেক্স নাম্বারও পেয়েছো। তো সেইগুলো পুট করার পর তোমাদের প্রসেস বাটনে ক্লিক করে দিতে হবে। এন্টার ইউর পার্সোনাল ডিটেলস। তোমরা যদি তোমাদের পার্সোনাল ডিটেলস চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে তোমরা চেঞ্জ করতে পারো, অথবা আদারওয়াইজ ক্লিক দ্য সাবমিটেন বটন। তো তোমরা তাছাড়া সাবমিটেন বটনে ক্লিক করে দেবে, সাবমিট বটনে। এরপর চেক ইউর পার্সোনাল ডিটেলস অ্যান্ড দেন ক্লিক দ্য কনফার্ম বটন। তো এখানে তোমাদের কনফার্ম বটনে ক্লিক করে দেবেতে হবে। এন্টার দ্য পাসওয়ার্ড অফ ইউর চয়েস। তো তোমাদের এখানে তোমাদের পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে পারো, তোমাদের মনের পছন্দে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবে, ক্লিক দ্য সাবমিট বটন এবং সাবমিট করে দেবে। তো তোমাদের এনরোলমেন্ট আইডি হয়ে যাবে এবং তোমাদের যে পাসওয়ার্ড সিলেক্ট করছো এর সাহায্যে তোমরা স্টুডেন্ট লগ ইন যে অপশান আছে সেখানে লগ ইন করতে পারো। এবং স্টেপ টু হচ্ছে স্টুডেন্ট লগ ইন। তো এখানে লগ ইন করতে হবে তোমাদের। তো নাও গো টু দ্য স্টুডেন্ট লগ ইন সেকশন, এন্টার ইউর এনরোলমেন্ট নাম্বার। তো তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা সেখানে পুট করতে হবে এবং তোমরা যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছো সেটা পুট করে তোমাদেরকে লগ ইন হয়ে নিতে হবে। ক্লিক অন দ্য লগ ইন বটন। স্টেপ থ্রি, এরপর কী করতে হবে, ফিল ইন দ্য পারফরম্যান্স। তো এরপর তোমাদের তোমাদের কাউন্সেলিংয়ের কলেজগুলো, ট্রেডগুলো বেছে নিতে হবে। তো এখানে তোমাদের কী করতে হবে, দি উইল বি মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ ইন দ্য অনলাইন কাউন্সেলিং প্রসেস, ক্যান্ডিডেট হ্যাভ টু ফিল দ্য কোর্স অ্যান্ড কলেজ চয়েস অ্যাজ পার দ্য চয়েস। তো তোমাদের এখানে মনের পছন্দের কলেজ এবং ট্রেড বেছে নিতে হবে একের পর এক। যতগুলো তোমরা কলেজ বাছবে ততগুলোই তোমাদের সরকারি বা গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো তোমাদের একটা কথা মনে রাখতে হবে, এই চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমরা একটাও প্রাইভেট কলেজ দেবে না, কারণ প্রাইভেট কলেজ দিলে তোমাদের প্রথমে প্রাইভেট কলেজেই কাউন্সেলিংয়ের সিট পড়ে যাবে। তাই তোমরা যদি গভর্নমেন্ট কলেজ পেতে চাও তাহলে যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে সেইগুলো পরপর পরপর বেছে নেবে এবং গভর্নমেন্ট কলেজের ট্রেডগুলো বাঁচতে থাকবে। যতগুলো বাঁচবে কলেজ এবং ট্রেড ততগুলো তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো এই বিষয়ে আমি অনেক ইউটিউব ভিডিও আগে বানিয়েছি, তো সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো এখানে তোমাদের ইউটিউব যে ভিডিও আছে তার লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। নিচে তোমাদের লিঙ্কগুলো দিয়ে দেবো, পুরনো যে আমার জেক্সপো কাউন্সেলিং ব্যাপারে ভিডিও বানিয়েছি সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এরপর তোমাদেরকে কী করতে হবে, এর পরের স্টেপটা দেখে নাও, গো টু দ্য পারফরমেন্স সেকশন অফ দ্য ওয়েবসাইট। তো এখানে তোমাদের ক্যান্ডিডেট নিড টু ফিল অ্যাজ মেনি চয়েস পসিবল, এবং তোমরা মেনি চয়েস এখানে বাছতে পারো। গো টু দ্য পারফরমেন্স সেকশন অফ দ্য ওয়েবসাইট অ্যাট দ্য ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স ইউর লুকিং, সেভ ইউর ফাইল পারফরমেন্স আফটার দ্য ফাইনাল এন্ট্রি অফ দ্য সিলেকশন ইউ নিড টু লক,
अर्थात तुम्हारे समस्त कलेज बाचार पर तुम्हारे से अपशनटा के लक कर दीते हैं परफरेंस बाय क्लिक द लक बटन। तो तुम्हारा आगे आगे कि लक बटन जदि क्लिक ना करते डेट पेड़ जागो सेगुलो अटोमेटिक लक हो जो से तुम्हारे फाइनल रिजल्टर दिखे चले जो एखो सेम प्रसेस है तुम्हारा निजेथ लक करते पर अथवा डेट पेड़ जावर पर तुम्हारा अटोमेटिक लक हो जाए यगलो। तो क्षेत्र में लक कर देव भलो। एरपर तुम्हारे कि करते हैं प्रिंट कॉपी ऑफ द परफॉर्मेंस ऑफ योर फील्ड कॉलेज। तो तुम्हारा जो कॉलेजगुलो सिलेक्ट कर लिस्टगुलो प्रिंट आउट कर तारपर देखो एखाने चार नम्बर स्टेपटा होच्छे एलोकेटेड सीट अर्थात तुम्हारे किछु दिन पर अर्थात एक सप्ताह पर तुम्हारे एक रेजल्ट बेरोबे जो तुम्हारा कौन कलेजर जो एप्लीकेबल हो कलेजे तुम्हारा भर्ती हो। ए फ्यू डे आफ्टर परफॉर्मेंस लुकिंग द रिजल्ट अफ द सेट डिस्ट्रीब्यूशन हैव बीन रिलेटेड कैंडिडेट कैन चेक इट थ्रू द ऑनलाइन मोड फ्रॉम द वेबसाइट। तो तुम्हारा कौन कॉलेजे सीट पे से तुम्हारा ऑनलाइन चेक करते पारो तारा एक निर्दिष्ट डेट दिए देवे से ही डेटे तुम्हारे ऑनलाइन चेक करते हैं जो तुम्हारा कोनो कॉलेज गवर्नमेंट कॉलेज पे कि ना फर्स्ट काउंसलिंगे और जदि तुम्हारा पे थको से क्षेत्र में तुम्हारे जो मोबाइल नम्बर देव आई मोबाइल नम्बर एस एम एस कर जानिए देवा हबे। ठीक है इरपर तुम्हारे पाँच नम्बर स्टेपटा कि असाइनमेंट लेटर। तो तुम्हारा एलजमेंट लेटर से प्रिंट आउट कर बेर कर तुम्हारा जो कॉलेज सिलेक्ट पे जाओ फर्स्ट काउंसलिंग से क्षेत्र में तुम्हारा एलजमेंट लेटर एक पा से एक्नोलजमेंट लेटर तुम्हारा प्रिंट आउट कर कैंडिडेट कैन बी डाउनलोड रिसीट अफ मानी अलोंग विद द एलजमेंट लेटर केयरफुली रीड इन्स्ट्रक्शन इन द असाइनमेंट। तो ये केयरफुलि तुम्हारे समस्त डिटेल्सगुलो पढ़े एरपर तुम्हारे स्टेप फाइनल स्टेप हे जे दिन अलजमेंट लेटारे तुम्हारे डेट थको भर्ती हुआ से ही कलेजे तुम्हारे जो समस्त डकुमेंट्सगुलो नहीं जो है और सेखने तुम्हारा सीटा के बुक कर तो सीट बुक कर एक फी लागे से फीटा दीते हैं तुम्हारे कलेजा जो पसंद ना लागे से क्षेत्र में तुम्हारा कि करते पर सेकेंड काउंसिलिंग चले जो पर क्यों से क्षेत्र में तुम्हारे फार्स्ट सीटा बुकिंग कर रखते हैं फार्स्ट सीटा बुकिंग कर ना रखले तुम्हारा सेकेंड काउंसिलिंगे जदि कोनो कॉलेज ना पाओ से क्षेत्र में फार्ष्ट कॉलेजा कैंसल हो जाए जदि तुम्हारा फार्ष्ट कॉलेजा बुकिंग कर रखो से क्षेत्र में तुम्हारा सेकेंड अपशने जो कॉलेजा पे से जदि तुम्हारे पसंद ना लागे से क्षेत्र में तुम्हारा फार्ष्ट कॉलेजा पे जो पो। तो ये तुम्हारा कॉलेजगुलो सिलेक्ट करते पर तो ये समस्त डिटेल्सगुलो तुम्हारे देवा आछे एखाने कतगुलो जेक्सपो सीट है 12,000 सीट थाके गवर्नमेंट कॉलेजे। तो ये समस्त डिटेल्सगुलो बला आछे एसी देर 22% सीट रखा थाके एसटी देर 6% फिजिकल चैलेंज देर 3% लैंडलॉर्डर देर 2% ओबीसी ए ओबीसी बी एवं एदेर जोनो गवर्नमेंट रूल हिसाबे सीट रखा थाके। तो तुम्हारे डकुमेंट रिक्वायरमेंट एडमिशन एडमिशन समय कि डकुमेंट लागे तो कैंडिडेट हैव टू ब्रिंग द डकुमेंट प्रोवाइड द टाइम अफ एडमिशन। तो एडमिशन समय तुम्हारे लागे 10th मार्कशीट एग्जाम एडमिशन कार्ड अर्थात रेजिस्ट्रेशन कार्ड मार्कशीट माध्यमिक मार्कशीट लागे जेक्सपो एडमिशन कार्ड जेक्सपो एडमिट कार्ड लागे डिपार्टमेंट सार्टिफिकेट तुम्हारे जो कॉलेज स्कूल थी पास कर सार्टिफिकेट तार लागे रिसिव टू कॉपी ऑफ प्रिंट एलजमेंट लेटर। तो तुम्हारा एलजमेंट लेटर जो तुम्हारे फर्स्ट काउंसिलिंग कॉलेज पे जाए सेखान थेके तुम्हारा एलजमेंट लेटर पे जाए तार दो कॉपी तुम्हारे लागे मेडिकल फिटनेस सार्टिफिकेट तुम्हारे लागे और तुम्हारे एंटी रेगिंग एफिडेविट लागे। तो यही कतगुलो डकुमेंट तुम्हारे भर्ती समय लागे और किछु कॉलेजेर फी थाके से समस्त फीगुलो तुम्हारे दीते हैं तो हमें तुम्हारा एडमिशन हो जाए यही तुम्हारा 2020 तुम्हारे एडमिशन प्रोसेसटा करते पारबे जखनी काउंसिलिंग चालू होबे आमी तुम्हारे आरो डिटेल्से जानिए देव कीभावे तुम्हारा काउंसिलिंगे बसबे कीभावे तुम्हारा फर्म फिल आप करबे समस्त डिटेल्स तुम्हारे तखन दिए देव। तो तुम्हारे एगुलो टाच कर रखलाम कारण এই আগস্টের প্রথম দিকেই তোমাদের কাউন্সেলিং এর রেজাল্ট বের করে দেবে এবং তারপরেই তোমরা তোমাদের জেক্সপো বা পলিটেকনিক কলেজে ভর্তির জন্য কাউন্সেলিং চালু হয়ে যাবে এবং সেখানে তোমরা বসতে পারবে। তো এই ডিটেইলসগুলো তোমাদের জানা লাগা থাকলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা পুরো বিষয়টা ভালোভাবে জানতে পারবে এবং যত আমার পুরনো ভিডিও আছে জেক্সপোর আন্ডারে সেই সমস্ত ভিডিও লিংকগুলো এই ওয়েবসাইটে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সমস্ত ডিটেলসে খুঁটিনাটি জানতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো নমস্কার।